নমস্কার বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন ভিডিও আপনাদের জন্য শুরু করতে চলেছি আমার চ্যানেলে তো এখন আমি আপনাদের সাথে যে ভিডিওটি শুরু করতে চলেছি সেটি হচ্ছে প্রাইমারি দু হাজার যে প্যানেল বেরিয়েছিল বিয়াল্লিশ হাজার নশো সেই বিয়াল্লিশ হাজার নশো প্যানেলের ওপর আবার কিন্তু নতুন করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে এর ফলে কিন্তু বত্রিশ হাজার নন টেন টিচার যে প্যানেলটা বর্তমানে সিঙ্গেল বেঞ্চ বাতিল করে রেখেছে যেটা ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে এই প্যানেল কিন্তু আবারও প্রশ্নের মুখে পড়তে চলেছে তো এখানে বিয়াল্লিশ হাজারের মধ্যে আমি কেন বত্রিশ হাজারের কথাই বললাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তা আমি বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দেবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে কারা কেস করেছে কেন করেছে এবং তাদের বক্তব্য কী এই বিষয় নিয়ে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেল এসছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমরা এবারে এই আপডেটটি বিস্তারিত দেখে নিই তো বন্ধুরা প্রথমেই বলি দু হাজার চোদ্দো প্রাইমারি ডেট থেকে কিন্তু বিতর্ককে যেন কিছুতেই পিছু ছাড়ছে না আজকে দু সালে প্রথম রিক্রুটমেন্ট করেছিল মানিক ভট্টাচার্য তৎকালীন পর্ষদ সভাপতি যিনি জেলে রয়েছেন সেই রিক্রুটমেন্ট আট বছর পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু তার যে মামলা সেই মামলা কিন্তু কিছুতেই পিছু ছাড়ছে না প্রাইমারি বোর্ড এমন কিছু কর্মকাণ্ড করে রেখেছে যা তারা কোনোভাবেই কিন্তু সেগুলোকে রিকভারি করতে পারছেন না উপরন্তু নতুন নতুন কিন্তু মামলার দ্বার উন্মোচন হচ্ছে আপনারা যদি একটু ভালো করে ঘেটে দেখেন তাহলে দেখতে পাবেন দু হাজার চোদ্দো প্রাইমারিটেডকে কেন্দ্র করে যে দুটো নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজার নশো ক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো এক্ষেত্রে যে প্যানেল তৈরি করেছিল মানিক ভট্টাচার্য সেটাও কিন্তু দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসকে কেন্দ্র করে তৈরি করেছিল আর নতুন যে প্যানেলটা তৈরি করেছেন পর্ষদের গৌতম পাল মহাশয় নতুন সভাপতি তিনিও কিন্তু দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসকে মান্যতা দিয়েই এই প্যানেল তৈরি করেছে তাহলে যদি রিক্রুটমেন্টের রুলস একই হয় একই রুলস মোতাবেক যদি প্যানেল তৈরি করে তাহলে প্যানেলের মধ্যে এত দ্বিচারিতা কেন দু হাজার ষোলোর প্যানেলে দেখা যাচ্ছে একরকম যেখানে জেনারেলের থেকে দেখা যাচ্ছে এস সি এস এদের কাট অফ অনেক হাই কিন্তু দু সালের যে প্যানেল তৈরি করেছে গৌতম পাল মহাশয় সেখানে দেখা যাচ্ছে জেনারেলের কাট অফ অনেক বেশি এবং রিজার্ভদের কাট অফ এস সি এস টি ও কাট অফ কিন্তু অনেক কম এবং রিজার্ভদের ক্ষেত্রে সেই সিটগুলো কনভার্ট হয়ে গেছে অন্যান্য ক্যাটাগরিতে তো যেটা কিন্তু দু হাজার ষোলো সালে করেনি শুধুমাত্র রিজার্ভকে রিজার্ভের মধ্যেই রেখে দিয়েছে ওবিসিকে ওবিসিতেই রেখে দিয়েছে এসসিকে এসসিকেই রেখে দিয়েছে যার জন্য জেনারেলের কাট অফ লাস্ট দশ বা এগারো নামলেও দেখা গেছে ওবিসির কাট অফ আঠারো বা উনিশ এরকম কিন্তু দেখা গেছে যা বিরলতম ঘটনা এবং সম্পূর্ণভাবে কিন্তু যেটা সংবিধান বিরোধী এবং সব বড় কথা যার কোনো ওয়েটিং লিস্ট ছিল না তো এই নিয়ে একাধিক অভিযোগ আর দু হাজার রিক্রুটমেন্টের যে রেজাল্ট পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড এখানটাতে কিন্তু কোনো প্রার্থীর কোনো প্রশ্ন নেই কারো কোনো অভিযোগ নেই এমন একটা প্যানেল তৈরি করেছেন গৌতম পাল যাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্যানেল তৈরি করার জন্য যিনি হান্ড্রেড পার্সেন্ট রুস্টার মেনেই কিন্তু এই প্যানেলটিকে অতি স্বচ্ছতার সাথে তৈরি করেছেন যা যেটা নিয়ে কিন্তু আজ পর্যন্ত সেরকমভাবে কোনো মামলা প্যানেলে কোনো দুর্নীতির অভিযোগ নিয়ে কিন্তু কোনো মামলা এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে হয়নি তো প্রাইমারি বোর্ড পূর্বের যে নিয়োগ সেই নিয়োগে দু হাজার যে রিক্রুটমেন্ট বিয়াল্লিশ হাজার নশো সেই নিয়োগের যে প্যানেল তৈরি করেছিল সেই প্যানেলকে এবার কিন্তু চ্যালেঞ্জ করতে চলেছে করেছে বেশ কিছু ক্যান্ডিডেট প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের একটা গ্রুপ যারা কিন্তু যাদের অ্যাডভোকেটের নাম শতাব্দী দাস এই শতাব্দী দাসের মাধ্যমে একজন জুনিয়র আইনজীবী কলকাতা হাইকোর্টের তার মাধ্যমে কিন্তু এই মামলাটিকে তারা দাঁড় করিয়েছেন মামলার বিষয়বস্তু এই যে দু সালে যেভাবে প্যানেলটা তৈরি করেছে প্রাইমারি বোর্ড এটা দু হাজার ষোলো রিক্রুটমেন্ট রুলসকে মেনটেন করেই তৈরি করেছে এই সেম প্রসেসে যদি প্রাইমারি বোর্ড দু সালে এই প্যানেলটা তৈরি করতো তাহলে কিন্তু তারা প্রত্যেকেই সে সময় চাকরিটা পেয়ে যেত এই দাবি নিয়েই কিন্তু তারা মামলাটি করেছে তবে দাবিটা কিন্তু অমূলক নয় কেসের যথেষ্ট ভালো গ্রাউন্ড রয়েছে এবং এটা বাস্তব কথা আমি কিন্তু এই যে দু হাজার বাইশের যে প্যানেল দু ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেল যেদিন পাবলিশড হয় তার দু একদিন পরেই কিন্তু সম্পূর্ণ প্যানেলটাকে দেখে আমি এই ভিডিওটা বানিয়েছিলাম যে প্যানেল নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হবে কেননা দু হাজার বাইশের যে প্যানেলটা তৈরি করেছে এতে কোনো সন্দেহ নেই এটা সত্যিই প্রকৃত নিয়ম মেনে তৈরি করা হয়েছে এবং সাথে ওয়েটিং লিস্টও কিন্তু তৈরি করে দিয়েছে কিন্তু বিয়াল্লিশ হাজার নশো যে প্যানেল তৈরি হয়েছিল সেখানে কিন্তু এইভাবে প্যানেল তৈরি করা হয়নি কোনো রকমের রোস্টার মেনটেন করা হয়নি যার ফলে কিন্তু একাধিক অভিযোগ আজকে নিয়োগের আট বছর পরেও কিন্তু কোনো মতে পিছু ছাড়ছে না কোনো দুর্নীতির অভিযোগ তাই কিন্তু শেষ পর্যন্ত এই মামলাগুলো কলকাতা হাইকোর্টে হচ্ছে এবং মামলা কিন্তু গৃহীতও গৃহীতও হচ্ছে তো এখান থেকে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি বিয়াল্লিশ হাজার প্যানেলের মধ্যে বত্রিশ হাজার শিক্ষক প্রশ্নচিহ্নের মুখে পড়তে চলেছে আবারও যদিও প্যানেলটি বাতিল রয়েছে সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী বিশেষ ডিভিশন বেঞ্চে তপব্রত চক্রবর্তী বেঞ্চে মামলাটি রয়েছে তো এখানে বত্রিশ হাজার বলার কারণ আপনারা জানেন সে সময় কিন্তু বত্রিশ হাজার ছাড়া বাকি যে সিট অর্থাৎ প্রায় এগারো হাজার মতো সিট এটা কিন্তু যারা ট্রেন্ড সে সময় যারা ডিএলএ ট্রেনিংরত ছিলেন যারা ট্রেনিং কমপ্লিট করেছিলেন যারা ট্রেন ছিলেন টেট পাস করেছিলেন প্রত্যেকেই কিন্তু তারা নিয়ম অনুযায়ী চাকরি পেয়েছিলেন কোর্টের অর্ডার অনুযায়ী যে আগে যাদেরকে ট্রেন্ড আছে তাদেরকে নিয়ে নেওয়ার পর সিট থাকলে তখন নন টেন্টদের নেওয়া হবে তাই যাদের ট্রেন্ড আছে তারা কিন্তু সেফ তাদের চাকরি নিয়ে কোনো সমস্যা নেই এই প্যানেলে কিন্তু যারা বত্রিশ হাজার যে নন টেন্টকে জয়েন করেছিল প্রাইমারি বোর্ড এই বত্রিশ হাজারের প্যানেল নিয়েই কিন্তু সমস্যাটা এবং বত্রিশ হাজারের প্যানেলকেই বেসিক্যালি চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু যেহেতু পুরোটাই একটাই পার্ট বিয়াল্লিশ হাজারের তাই কিন্তু বিয়াল্লিশ হাজার প্যানেলকে এখানে উল্লেখ করা হয়েছে তো বত্রিশ হাজারের যে টিচারের প্যানেল সেই প্যানেল নিয়ে কিন্তু আবারও মামলা হয়েছে তো এই প্যানেলের যে গ্রাউন্ড রয়েছে মামলার তাতে কিন্তু এই বত্রিশ হাজার শিক্ষকের যে চাকরির ভবিষ্যৎ তা কিন্তু আবারও কিছুটা হলেও হয়তো প্রশ্নের মুখে ফেলতে পারে প্রাইমারি বোর্ডকে এবং প্রাইমারি বোর্ড যে পিপুল দুর্নীতি করেছে তাতে কিন্তু প্রাইমারি বোর্ডের একটাই বাঁচার উপায় দু হাজার চোদ্দো সালে যারা ইন্টারভিউ দিয়েছিল বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশে প্রত্যেককেই কিন্তু নিয়োগ করা যদি এটা না করতে পারে তাহলে কিন্তু কেস কিছুতেই পিছু ছাড়বে না এবং যারা ইন সার্ভিস টিচার রয়েছে তাদেরও কিন্তু রাতের ঘুম উড়ে যাবে কেননা একের পর এক এরকম কিন্তু মামলা চলতেই থাকবে যতদিন ক্যান্ডিডেটরা না চাকরি পাচ্ছে কেননা পর্ষদ কিন্তু সেই ব্যবস্থাই করে রেখেছে যাতে কেস হয় তো যাই হোক এই মামলাটি গত চার তারিখে চার তিন দু হাজার চব্বিশ তারিখে সাবমিট হয়েছে কলকাতা হাইকোর্টে তো এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ এবং আপডেট আপনাদেরকে জানাবো তো এই মামলা নিয়ে একটা ভালো কিছু হয়তো হতে পারে বঞ্চিতদের জন্য তো বন্ধুরা ভিডিওটি এখন এখানেই রইল আপনাদের জন্য তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন ধন্যবাদ